তামিম ইকবাল খান বাংলাদেশের তারকা ক্রিকেটার দলের সর্বকালের সেরা ওপেনারও তিনি পেয়েছেন ড্যাশিং ওপেনার খ্যাতি সম্প্রতি বিশ্বকাপ দল থেকে তিনি বাদ পড়ায় সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার জন্ম হয় ঘটনার পর ইস্যু হয় পাল্টাপাল্টি ভিডিও বার্তা নানা নাটকীয়তার জন্ম দেয় বাংলাদেশ ক্রিকেট নাটক এখনও চলছে ভক্তরা এবার তামিমকে বিশ্বকাপ দলে ফেরাতে সুপ্রিম কোর্টে গেছেন আপিলও করেছেন অন্যদিকে আল জাজিরার তালিকায় উঠে এসেছে তামিম ইকবালের নাম আরও জানাচ্ছেন মাহমুদ সোহেল আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলিও না যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করব তখন আমি বললাম যে দেখেন আপনারা একটা কাজ করেন আপনাদের যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে আমার আপনারা পাঠায়েন না আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাকিব যেহেতু ক্যাপ্টেন্সি নিয়েছেই সেই জায়গা থেকে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই প্ল্যান আছে আমি এটা তোর সাথে পরে আলোচনা করব আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যায় রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না যে জিনিসটা মানে প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়ে গেল সেই জিনিসটা আর তামিমকে বদার করার প্রয়োজন ছিল না যে তামিম কোথায় খেলবে কয় নম্বরে খেলবে কি করবে বাংলাদেশ ক্রিকেটের নাটক চলছেই একের পর এক ভিডিও বার্তা দিয়েছে সবাই বলেছেন নিজের কথা দেশবাসীও তা দেখেছে এরপরও শেষ হচ্ছে না তামিম ইস্যু অবস্থাটা এমন শেষ হইয়াও হইল না শেষ এবার তামিমকে দলে ফেরাতে আইনি পদক্ষেপে গেলেন ভক্তরা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তারা বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপ নামের একটি সংগঠনের হয়ে এই আইনি পদক্ষেপ নিয়েছেন আদালতেরই আইনজীবী আল মামুন রাসেল তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক আবেদনে ম্যানেজমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় সেই সাথে কোচ হাতুরে সিংহকে বাদ দেওয়ারও দাবি জানানো হয় ওয়ান ক্রিকেট নামের একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে হাতুরে সিংয়ের কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই কারণ দলের ক্রিকেটারদের মাঝে বিভাজন তৈরি করেছেন তিনি তার প্রভাব দলের খেলায় পড়ছে হাতুরে সিংয়ের কোচিংয়ে ইংল্যান্ড আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয় নোটিশে আরও বলা হয়েছে একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান রয়েছে তামিমের দলের দ্বিতীয় অভিজ্ঞ ক্রিকেটারও তিনি তাই বিশ্বকাপের মঞ্চে তামিমকে না নিয়ে আখেরে দলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তামিমকে দ্রুত দলে না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে অন্যদিকে আল জাজিরার তালিকায় উঠে এসেছে তামিমের নাম এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবালও তামিম সহ বাদ পড়া ক্রিকেটারদের মাঝে আল জাজিরার তালিকায় আরও আছেন যে পাঁচজন ক্রিকেটার তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা পাকিস্তানের পেস বোলার নাসিম শাহ ইংল্যান্ডের জেসন রয় ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল মাহমুদ সোহেল, ATN নিউজ